ওম প্রকাশের বিরুদ্ধে উঠেছে আর্থিক অনিয়মের অভিযোগ আর আর্থিক অনিয়মের তদন্ত শুরু হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু খেলে দিল কেন্দ্র চরম পদক্ষেপ কেন্দ্রের রাজ্যের সুপারিশ একেবারে খারিজ করে দিল কেন্দ্র এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম বিভাগে এবার ওম প্রকাশ মিশ্র সুবিরেশ ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ওম প্রকাশ মিশ্রকে নিয়োগ করেছিল রাজ্য সরকার গত সেপ্টেম্বর মাসে তাকে সেই পদ থেকে সরিয়ে দেন রাজ্যপাল আনন্দ বোস শুধু তাই নয় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশও দিয়েছিলেন রাজ্যপাল এবার ওম প্রকাশকে মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য করতে আপত্তি জানাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক কারণ ওই প্রতিষ্ঠানে একদা ওম প্রকাশ এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন তখন তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ হলো একটি স্বশাসিত গবেষণা কেন্দ্র কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই প্রতিষ্ঠানের ব্যয়ভার বহন করেন প্রতিষ্ঠানে রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে এক্সিকিউটিভ কাউন্সিলে একজনকে সদস্য করা হয় তার নাম সরকারিভাবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে প্রস্তাব হিসাবে পাঠায় সূত্রের খবর এক্সিকিউটিভ কাউন্সিলে সদস্য করার জন্য তৃণমূল নেতা ওম প্রকাশ মিশ্রের নাম প্রস্তাব করেছিল নবান্ন কিন্তু সংস্কৃতি মন্ত্রক চিঠি দিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে জানিয়ে দিয়েছে বিকল্প নাম প্রস্তাব করলে ভালো হয় এ ব্যাপারে প্রশ্ন করা হলে ওম প্রকাশ মিশ্র বলেছেন আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটি নিয়ে অবশ্যই আমার ব্যাখ্যা নেওয়া উচিত বলে মনে করি আমার অজ্ঞাতে কে বা কারা কখন কি অভিযোগ করেছে সেটা আমার জানার দরকার আমাকে কেউ কিছু জানায়নি তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না তবে ঘটনা হল শিক্ষা দপ্তরে চিঠি দিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে মৌলানা আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের প্রাক্তন প্রশাসনিক কর্তা তথা ফিনান্স অফিসার দীপক দত্ত ইতিমধ্যে ওম প্রকাশ মিশ্রর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জানিয়ে রেখেছেন ওম প্রকাশ তখন এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন সেই সময় প্রতিষ্ঠানের ডিরেক্টর ছিলেন শিরাধা দত্ত দীপক দত্তের অভিযোগের ভিত্তিতে একটি তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল ওই কমিটি প্রাথমিকভাবে অভিযোগ খতিয়ে দেখে ওম প্রকাশ মিশ্র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের মতে এই কারণেই ওম প্রকাশকে ইসি সদস্য করার ব্যাপারে রাজ্য সরকার যে প্রস্তাব করেছে তা গ্রহণ করা সমীচীন বলে মনে করা হচ্ছে না শিক্ষা দপ্তর সূত্রে বলা হচ্ছে এ ঘটনা রাজ্য সরকারের কাছে অস্বস্তিকর ওম প্রকাশের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত হয়তো রাজনৈতিক নেতারা নিয়েছেন কিন্তু উচ্চশিক্ষা দপ্তরে উচিত ছিল ওম প্রকাশের পূর্বাপর খতিয়ে দেখে নবান্নকে যথাযথ পরামর্শ দেয়া ওম প্রকাশ আরও বলেছেন আমাকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে চক্রান্ত হচ্ছে এর আগে আচার্য আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এখনও পর্যন্ত তার কোনো চিঠি পায়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উনি তদন্ত চেয়েছিলেন সেই বিষয়েও কিছু জানানো হয়নি অর্থাৎ আর বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই কোনো না কোনোভাবে অভিযোগ তোলা হচ্ছে অথচ ঠিক কি অভিযোগ তা জানা যাচ্ছে না উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য জানিয়েছেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের মেম্বার ছিলেন দু সাল থেকে আবার মেম্বার হয়েছিলেন তার দাবি এক্সিকিউটিভ কাউন্সিল একটি ভার্চুয়াল মিটিং ছাড়া আর কোনো মিটিং ডাকেনি কারণ আমি ওদের ভুলগুলো ধরতাম তাই প্রকাশ মিশ্র এক সময় কংগ্রেসে ছিলেন বাংলার পরিবর্তনের ভোট তথা দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি মানুষ ভূঁইয়ার ছায়াসঙ্গী ছিলেন ছিলেন প্রকাশ পরে মানুষের সঙ্গে ওম দূরত্ব তৈরি হয় কংগ্রেসের থেকে রাজ্যসভার সদস্য পদ আশা করতেন তিনি কংগ্রেস তা না করায় ওম দল ছাড়েন এবং তৃণমূলে যোগ দেন অবশ্য তৃণমূলও রাজনৈতিকভাবে বিশেষ সুবিধা পাননি তিনি শেষমেশ তাকে উত্তরবঙ্গের উপাচার্য করা হয়েছিল কিন্তু রাজ্যপাল সেই পদ থেকে সরানোর পর বিকল্প বন্দোবস্ত করার আয়োজন শুরু করেছিল রাজ্য যাতে আবারও বাদ সাললো দিল্লি একেবারে চরম পদক্ষেপ এবার ওম প্রকাশের বিরুদ্ধে করা নির্দেশ রাজ্যকে